নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম চুক্তির 6 নম্বর ধারা রূপায়ণ আলোচনা করতে বরাকে উচ্চস্তরীয় কমিটি। সেনা দিয়ে দেশ জয় করা যায় না, বরাক বইমেলায় শ্যামল ভট্টাচার্য। গান্ধীবাগ হস্তান্তরের প্রতিবাদে মাঠে কুচি কাচারাও, শিশু দিবসে ছাত্রদের ধর্ণা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম চুক্তির 6 নম্বর ধারা রূপায়ণে বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে মত বিনিময়ের উদ্দেশ্যে শিলচর এসে পৌঁছেছে উচ্চস্তরীয় এক কমিটি। 6 নম্বর ধারা রূপায়ণের জন্য গঠিত কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি বি কে শর্মার নেতৃত্বে তারা এখানে এসেছেন। ওই দলে রয়েছেন প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব এস দাস, প্রাক্তন ডিজিপি পল্লব ভট্টাচার্য, সাংবাদিক ওয়াজবির হোসেন, লেখক সুমন্ত চালিহা এবং আসুর সভাপতি দীপঙ্কর নাথ। বি কে শর্মার নেতৃত্বে আসা ওই প্রতিনিধি দল শুক্রবার বরাকের বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়েছে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসুর সভাপতি দীপঙ্কর নাথ জানিয়েছেন, 6 নম্বর ধারা রূপায়ণ নিয়ে বরাকের মানুষের মনের কথা বুঝতে এবং তাদের মতামত গ্রহণ করতে তারা এখানে এসেছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ে এখন কমিটি বনাই দিছিল অসম চুক্তির 6 নম্বর দফা রূপায়ণের কারণে বিশেষকে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেফগার্ডের কারণে, সেই কমিটিয়ে ইতিমধ্যে বিভিন্ন জেলা গিয়ে পেলায় জেলার বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সংগঠন কথা বতরা পাতি আছে। যাকালি এই কমিটিয়ে কোকরাঝারের আহিছে আর আজি আমি বরাক ভেলীলৈ আহিছো, শিলচর উপস্থিত হয়েছ। হাইলাকান্দি, করিমগঞ্জ আর এই শিলচর বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠন আর আন আন যিখিনি বিশিষ্ট ব্যক্তি লগত এই সন্দর্ভত আলোচনা করে কিদরে অসমিয়ার বাবে যেহেতু সাংবিধানিক রক্ষা কবজের কথা কোয়া আছিল, অসম চুক্তিত অসমিয়া আমি যেহেতু পিছত ভাবিছো যে খিলঞ্জিয়া জনজাতি, খিলঞ্জিয়া অসমিয়া আর আন আন অসমিয়া আর বিশেষকে বরাক ভেলীতে আন আন অসমিয়া বলে যাক জাতি জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অসমিয়া জাতির অঙ্গ, ইয়াত হিন্দু মুসলমান বা বেঙ্গলী বা কোনো তেনেকুৱা কমিউনিটির কথা নাই, সকলকে লৈ অসমিয়া, সেই কনসেপ্ট কনস্টিটিউশনাল সেফগার্ডের কথা যেহেতু অসম চুক্তিত উল্লেখ আছে আর সেই কারণে আমি ইয়াত মানুষের সাক্ষ্য গ্রহণ করব বিচারিছো। এই শুনানি প্রত্যেকে নিজের জীবর নিজে চিন্তা করা জীবর বিষয় কিদরে অসম চুক্তি অনুসরি 6 নম্বর দফা রূপায়ণ করার কারণে কনস্টিটিউশনাল সেফগার্ড গোটে জাতিটুক দিব পারি, প্রত্যেক জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলম্বী লোক ইয়াত কেনেকে অসমিয়া হিসাবে আমি নিজের আইডেন্টিটি রক্ষা করব পারো আর ইয়াত মূলত আমি আমাক কেনেকে শাসন করব পারো, গোটেই অসমের যেখানে পুরনি জাতি জনগোষ্ঠী আছে 1971 চনের 25 মার্চলৈকে অহা যখন ব্যক্তি থাকিব পারিব, কিন্তু আমি কনস্টিটিউশন সেফগার্ড কার কাক লৈ লওয়াটো উচিত বরাক ভেলীর মানুষের মনের কথা বুঝবলৈ ইয়ালে আহিছো। আর ইয়াত বিভিন্নজন বিশিষ্ট বুদ্ধিজীবী, বিভিন্ন শিক্ষাবিদক ইয়াত আমন্ত্রণ করা হয়েছে আর কেবাটাও সংগঠন আর ইয়ার ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাসমূহ মাতা হয়েছে, তেখেতসকলে নিশ্চয় সাক্ষ্য দিব আর তেখেতসকলের মনের কথা শুনি ভবিষ্যতে যে রিপোর্ট বনোয়া হব সেই রিপোর্টত এই কথাবর অন্তর্ভুক্ত করা হব আর সেই কারণে আমি আজি বরাক ভেলী। শিলচরে শুরু হয়েছে বরাক বইমেলা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কেন্দ্রীয়ভাবে এই বইমেলার আয়োজন করেছে। শুক্রবার 10 দিনের এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট কথা সাহিত্যিক অনুবাদক শ্যামল ভট্টাচার্য। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন আসামের মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী। এছাড়াও বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র প্রকাশ, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, বরাকবঙ্গের জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য বলেন, সাহিত্যের আদান প্রদানই সঠিক জাতীয়তাবোধ গড়ে ওঠে। সেনা দিয়ে কখনো দেশ জয় করা যায় না, একটা সময়ের জন্য মানুষকে অবতনিত করে রাখা যায়, কিন্তু সাহিত্য ও সংস্কৃতির আদান প্রদানে সবকিছুই জয় করে নেওয়া যায়। আমাদের সাহিত্য পার্শ্ববর্তী ভাষা সাহিত্যকেও সমানভাবে প্রভাবিত করছে। এই যে আদান প্রদান, এর মাধ্যমে কিন্তু রচিত হচ্ছে ভারতীয়ত্ব, সেটাই প্রয়োজন, বড় বেশি করে প্রয়োজন। আসলে সেনাবাহিনী দিয়ে কিন্তু দেশ জয় করা যায় না, একটা সময়ের জন্য অবদমিত করে রাখা যায়। দেশ জয় করতে হলে সেই দেশের সংস্কৃতিকে জয় করতে হয়, সেখানকার মানুষের মন জয় করতে হয়। সেই জন্য প্রয়োজন সাংস্কৃতিক আদান প্রদান, আমার সঙ্গে আপনার, তার সঙ্গে তার। আমরা যত বেশি একে পরস্পরকে জানতে পারবো, তত বেশি আমাদের আর সৈন্যের প্রয়োজন হবে না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিশালতা নিয়ে তিনি বক্তব্য রাখেন। তিনি এ প্রসঙ্গে ভূপেন হাজারিকার প্রসঙ্গও তুলে ধরেন। যদিও আসাম আমার মাতৃভূমি, তবু আমি বাংলাকে দ্বিতীয় মাতৃভূমি হিসেবে গ্রহণ করি। হৃদয়ে আমার রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, আর সেজন্য সে একটা গান লিখেছিল, একটু গেলে ও তুই সাগর পাবার আলেই নদী, বুকের মাঝে কুলু কুলু গঙ্গা ভাগীরথী। এই আমাদের কলকাতা, আদরণী কলকাতা, হাত বাড়ালেই বন্ধু মিলে প্রেমের কোমলতা। আকাশ যেমন জামিল রায়, বাতাস রবি ঠাকুর, সেই বাতাসে ভাসে আবার অগ্নিবীণার সুর, নজরুলের কথা লিখেছিলেন। সেজন্য আমরা, আপনি বলেছিলেন সমন্বয়তে আমরা, একা কেউ থাকতে পারে না, আর সেই জন্য ভূপেন হাজারিকা যখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে গিয়েছিলেন পড়ার জন্য, হায়ার এডুকেশনের জন্য, ওনার কাছে পয়সা ছিল না, উনি লিপম্যানের কাম করেছিল। শিশুদের মুক্তাঙ্গন গান্ধীবাগ বিক্রির বিরুদ্ধে এবার পথে নামলো কঞ্চি কাঁচারাও। বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে ছাত্র সংস্থা AIDSO এবং শিশু কিশোরী সংস্থা কমসোমল এর ব্যানারে ছাত্রছাত্রীরা গান্ধীবাগের সামনে ধর্ণা প্রদর্শন করে। সংস্থা দুটির মুহুর্মুহু স্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে। এ ব্যাপারে AIDSO-র কর্মকর্তা পল্লব ভট্টাচার্য প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে গান্ধীবাগ হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সংস্থা বৃহত্তর আন্দোলনে নামবে। কিশোর কিশোরী সংগঠন কমসোমলের পক্ষ থেকে আজ শিশু দিবস উপলক্ষে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে গান্ধীবাগটা অতীব অল্প কিছু টাকার জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদ জানাতে আমরা শিলচর মিউনিসিপালিটি এবং রাজ্য সরকারকে দাবি জানাতে চাই যে অতি সত্বর এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। কারণ আমাদের শহরে শিশুদের মুক্তাঙ্গন একটাই আছে, আমাদের সরকারি প্রতিষ্ঠান গান্ধীবাগ, এটাকেও যদি বেসরকারি করে দেওয়া হয় তাহলে বাচ্চাদের মুক্তাঙ্গন কোথায় যাবে, কোথায় বাচ্চারা গিয়ে খেলাধুলা করবে। তাই আমরা ছাত্র সংগঠন AIDSO আজকে এখানে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন থেকে সংস্কৃতিকর্মী থেকে শিলচরের শহরের সমস্ত বুদ্ধিজীবী মানুষরা তার প্রতিবাদ করছেন, কিন্তু সরকারের কিছুই টনক নড়ছে না। তাই আজকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে অতি সত্বর যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আগামীতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলব। অবশেষে ইস্তফা নিলেন রামনগর মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের অধ্যক্ষা সৌমিতা ভট্টাচার্য। কলেজের পড়ুয়াদের আইডেন্টিটি কার্ডে অধ্যক্ষের বদলে মালিকের সই ছিল। এ নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গত বুধবার কলেজে গিয়ে সোচ্চার হয়। এবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন সেই অধ্যক্ষা। শুক্রবার নর্থ ইস্ট রুরাল ডেভেলপমেন্ট নামের NGO-র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অধ্যক্ষা সৌমিতা ভট্টাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শুরু থেকেই মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে অনিয়ম চলছে। দুই মালিকের স্বেচ্ছাচারিতায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ছাত্রদের নিয়ে এটা আমি সহ্য করতে পারছি না, যে ছাত্রদের নিয়ে নিশ্চয়ই ছেলে খেলা হচ্ছে, এটা যখন হয়ে গেছে তাহলে আমি প্রিন্সিপাল থাকা অবস্থায় আরও কত কিছু হয়েছে হয়তো আমি জানি না, আমি জানি না কিছু হয়েছে কিনা, কিন্তু হতে পারে যখন এরকম হয়েছে। সেজন্য আমি একদম স্পষ্ট ভাষায় বলছি যে এজন্য আমি আমার ইস্তফা দিয়ে দিয়েছি। ইস্তফাটা কাকে অ্যাড্রেস করে দিয়েছেন? MD-কে। নাম কি? দুইজন আছেন, মনোজ ঘোষ, মনোজ কুমার ঘোষ আর সঞ্জিত দাস। আমার সন্তানের মতো ছাত্রদের অভিভাবকদের কাছে যে
আমি থাকা অবস্থায় কি কি হয়েছে ওরা যেন একটু অ্যালার্ট থাকেন, কারণ ওদের সন্তানের জীবন আমার কাছেও মূল্যবান। এজ এ প্রিন্সিপাল হোক, আমি অভিভাবকের মতন ওদের কাছে ছিলাম এবং আমার ছাত্ররা আমার প্রাণ থেকে প্রিয় ছিল। এদিকে সংস্থার প্রধান নিখিল দাস জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষকে নির্দিষ্ট দাবিতে 72 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময় এদিন শেষ হয়েছে। শনিবারই তারা আদালতে যাচ্ছেন বলে উল্লেখ করেন। অনিলচন্দ্র দাস মেমোরিয়াল কলেজে কিছু কমপ্লেইন আমাদের কাছে আসছে, যে স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে কিছু কথাবার্তা আসছে, তখন আমরা এগুলো নিয়ে কিছু তদন্ত করছিলাম। তার মধ্যে দিয়েই আইডেন্টি কার্ডের ব্যাপার হঠাৎ করে চলে আসলো। আমরা যখনই আমাদের কাছে আইডেন্টি কার্ডের ব্যাপারটা আসলো, জালিয়াতি ব্যাপারটা, তখনই আমরা সঙ্গে সঙ্গে মেমোরিয়াল কলেজে যাই, গিয়ে এমডির সঙ্গে কথা হয়েছে। দুজন এমডি ছিলেন, ওনার মনোজ ঘোষ এবং সঞ্জীব দাস। সঞ্জীব দাসের সঙ্গে কথা হয়েছে, ওরা স্বীকার করেছে আমাদের কাছে, ওরা ভুল করেছে, এটা ওরাই সিগনেচার করেছে। আমরাও তখন তাদেরকে 72 ঘন্টা টাইম দিয়ে এসেছিলাম, 72 ঘন্টার ভিতরে যদি ওরা নিজের ভুল জনসমক্ষে তুলে না ধরে, মাপ না চায়, তাহলে আমরা ওদের উপরে কেস করব। আমরা 72 ঘন্টা অপেক্ষা করছি। এরই মধ্যে মিশিগনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে উনি ইস্তফা দেবেন, এই জন্য আমরা আজকে প্রেস মিটটা করলাম। আর 72 ঘন্টা যখন ক্রস করবে, তখন আমরা ওদের উপরে কেস আইনিভাবে কেস করব। করিমগঞ্জ সুতারকান্দি 151 নম্বর জাতীয় সড়কে এক দুর্ঘটনায় স্কুল ছাত্রী সহ 4 জন গুরুতরভাবে জখম হয়েছেন। তারা হলেন ইসরাত জাহান, সাব্বির আহমেদ, লাকি দাস এবং রিমি দাস। শনিবার সকালে ফকিরাবাজার সুপ্রাকান্দিতে এপি অটো মুখোমুখি সংঘর্ষের ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। উত্তেজিত ছাত্রছাত্রীরা অবরোধ গড়ে তোলেন জাতীয় সড়কে, সড়কের ওপর টায়ার পুড়িয়ে তারা ঘটনার প্রতিবাদ জানান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত এবং সার্কেল অফিসার রাকেশ ডাকা। তারা পড়ুয়াদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ এবং সার্কেল অফিসার রাকেশ ডেকা জানিয়েছেন, আমাদের ডিমান্ড ন্যায্য ডিমান্ড, কারণ আমাদের এই অঞ্চলটা যেভাবে মানুষের ট্রাফিক বা যেভাবে একদম সিস্টেমগুলো হয়েছে সেগুলো স্ট্রিমলাইন করতে হবে এক নম্বর। আর যে মেয়েটার গুরুতরভাবে জখম হয়েছে ব্যক্তিগতভাবে আমি 10,000 টাকা দেবো সেটা চিকিৎসার জন্য। আর আমি সার্কেল অফিসারকে বললাম, জেলাধিপতিকে বলবো, যাতে ব্যক্তিগতভাবে সরকারি বলবো না, সরকারি বলতে গেলে তো একটা তো হয়তো বা দ্যার ইজ এ সিস্টেম, দ্যার ইজ এ পলিসি, সরকারিটা সরকারি হবে, দ্য ইন্স্যুরেন্স ক্লেম হবে সরকারি হবে, ব্যক্তিগতভাবে ওরা যাতে সাহায্য সুবিধা করে তার জন্য দাবিটা দিছে। দুটো ইয়াতে পার্মানেন্ট ট্রাফিক রাখব লাগে, সেই দাবিটো আমি মই ডিসকাস করি মাঝে ডিসি স্যারের লগত, এসপি স্যারক কয়ে গেলে নিশ্চিতভাবে দুটা জন ইয়াতে পার্মানেন্ট ট্রাফিক পুলিশ দিয়া হয়, এটা ব্যবস্থা করে দিয়া যায়। আর যেবিলাক মানুষ ইঞ্জিওর্ড হয়েছে তেবিলাক ইঞ্জিওর্ড কিন্তু অলরেডি হসপিটালে রেফার করা হলে এটা আমার এমএলএ স্যারও 10,000 টাকা দিছে, আর স্যার গভর্নমেন্টের ফল করে কি করে দিব পারা যায়। এলাকা যদি নোটিশও দেখে এই মানুষজনে বালি পেলাইছে, মই অলরেডি আগতে আমার টাউনের এফআইআর দিছো দুজনের উপর, আর নেপালেও হলিও বুঝাতে গম পায় একজন মানুষে বারে বারে এনেকা পেলায় মাটি উঠে, কাইলে মোক ইনফর্ম করো, মই ইমিডিয়েট অ্যাকশন লব। আসাম এবং মণিপুরের কোনো অংশকে প্রস্তাবিত নাগালিমে অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেছে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ। শুক্রবার প্রস্তাবিত এই শান্তি চুক্তির বিরোধিতা করে সংগঠনদ্বয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসক লয়া মাদ্দুরীর হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থার পক্ষে গৌরব রাজকুমার জানান, মাতৃভূমির কোনো অংশ এভাবে প্রস্তাবিত নাগালিমে তুলে দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়, আর যদি এরকম হয় তাহলে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন। আমরা সিম্পল ডিমান্ড হচ্ছে, ডিমান্ড ফর নট টু ইনক্লুড এনি পার্ট অফ মণিপুর স্টেট ইন দ্য বাউন্ডারি অফ প্রপোজড নাগালিম সেটেলিং থ্রু পিস টকস।
ঠিক আছে, আমরা এটা মানছি না মণিপুর থেকে কোনো জায়গা নাগাল্যান্ডকে দেওয়ার জন্য, কেননা আমরা আসামে বসবাস করছি কিন্তু আমাদের ফোরফাদার্স মণিপুরে আসলো এবং বর্তমানেও মণিপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আছে এবং আমাদের মেইতেই ভাইরাও আছে মিলিয়া মিশিয়ে। সুতরাং আমরা এটা কীরকম মানব যে আমরা আমাদের মাতৃভূমি থেকে একটা পার্ট নিয়ে যেতে ওইটা আমরা স্ট্রংলি অপোজ করছি। আর দ্বিতীয়ত আমরা আমাদের সংগঠনের ইতিহাসে আছে যে আমরা যখন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট করছি তখন 1001 ঘন্টা রেলওয়ে অ্যান্ড রোড ব্লকেট অ্যান্ড 501 আওয়ার্স রেল অ্যান্ড রোড ব্লকেট হয়েছিল। সুতরাং গভর্নমেন্ট সব কিছু জানে, আর যদি আমাদের যদি ডিমান্ড যদি গভর্নমেন্ট যদি অ্যাকসেপ্ট না করে এটা খণ্ডন করে যদি নাগালিমের সঙ্গে নাগালিম চুক্তিতে যদি যায় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হওয়ার চান্স আছে। এদিকে প্রস্তাবিত নাগালিমে আসাম কিংবা মণিপুরের কোনো অংশকে অন্তর্ভুক্তির বিরুদ্ধে সরব হয়েছে নিখুল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটি। শুক্রবার কমিটির তরফে এক প্রতিনিধি দল জেলাশাসক লয়া মাদুরীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তাঁর হাতে পৃথক একটি স্মারকপত্র তুলে দেয়। আপনারা সব জানেন এই নাগাল্যান্ড অনেকদিন ধরে বিশেষ করে NSCIM গোষ্ঠী এক বৃহত্তর নাগাল্যান্ডের তারা দাবি করে আসছে এবং এই বৃহত্তর নাগাল্যান্ডের সীমা আসামের একটু অংশ এবং মণিপুরের অংশ এবং অরুণাচলের একটা অংশ দাবি করছে। আমরা অরুণাচলের দাবি নিয়ে আমরা কিছু বলছি না, কিন্তু যেহেতু আমরা আসামের অধিবাসী এবং যেহেতু আমাদের কিৎসেন কিন আমাদের অত্যন্ত রিলেটিভ মণিপুরে আছেন, সেই জন্য আমরা আসাম এবং মণিপুরের সম্পর্কেই আমরা আমাদের দাবিতে আমরা এগুলো উল্লেখ করেছি। আমরা মাননীয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে আমরা এটাই আমরা অনুরোধ করেছি, ওনারা যখন নাগালিমের ব্যাপারে নাগা লিডারদের যখন সঙ্গে যখন চুক্তি করবেন বা মৌক যখন করবেন তখন যাতে আসামের যে রাজ্যিক যেটা সীমানা এবং মণিপুরের যে সীমানা সেই সীমানাতে যাতে কোনো পরিবর্তন বা অন্য কোনো ছেড়ছাড় না হয়। সবার সঙ্গে সবার বিকাশ সঙ্গে বিশ্বাস আদায়ের চেষ্টা চলছে দেশজুড়ে, একই সঙ্গে চলছে উন্নয়নের বন্যা। ধলাই বিধানসভা কেন্দ্রের হাওয়াইথাং বাঘেওয়ালা সড়ক তার অন্যতম উদাহরণ। হ্যাঁ, এই সড়ক বেহাল হলো, এখানেও চলছে উন্নয়ন। এলাকার তুলার তলে একটি RCC সেতু নির্মাণের জন্য প্রতিনিয়ত টিপার চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। বর্তমানে এটি সড়ক না কৃষিকাজের জন্য তৈরি ক্ষেত তা বোঝা দায় হয়ে উঠেছে। মাটি ও কাদায় ডুবে থাকা ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করছেন। ক্ষুব্ধ এলাকাবাসী বাঘেওয়ালায় ওই সড়কে অবরোধ গড়ে তোলেন। তারা ক্ষোভের সঙ্গে জানান সেতু নির্মাণ হোক ভালো কথা, কিন্তু যে কারণে রাস্তাটি নষ্ট হয়েছে সেটি অতিসত্বর নির্মাণ করে দিতে হবে। এই তুলাতলের ব্রিজের কাজ আইটেকের মাটি দিতে লাগে, এর জন্য ঠিকাদারে বড় গাড়ি নিয়ে আসলো কাজ করার লাগিয়া, এর সঙ্গে আমরা পাবলিক সবে বাড়াইয়া এটা মানে রাস্তাটা খারাপ হয়ে যাব বলিয়া আমরা ছোট গাড়ি দিয়া থানার লাগি কইছিল। এর সময় SDO এস দেবনাথ আসলো, সঙ্গে আরে একজন ইঞ্জিনিয়ার আসলো। তারা কইছে যে এটা তো ডিপার্টমেন্টের কাজ তো করতে লাগে, বড় গাড়ি দিয়েও কাজ হোক, রাস্তা যদি খারাপ হয় তো আমরা এটা রাস্তাটা আমরা করিয়া দিমু, এর জন্য আমরাও সবে পাবলিকা না ঠিক আছে তা হইলে তো ভালো কথা, এইদিকে কাজও চলক আর আমরা রাস্তাও তো তারা ঠিক করিয়া দিব। এখন তো বর্তমানে আমরা প্রায় 10-15 দিন হয়ে গেছে, আমরা স্কুলে যাওয়া গাড়ি বাজারে যাওয়া অনেক অসুবিধা, পাকে আমরা যাওয়া যায় না, এই বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া অনেক অসুবিধা হয়ে গেছে। এদিকে ত্রিপুরা আসাম জাতীয় সড়কও দীর্ঘদিন থেকে বেহাল। করিমগঞ্জ জেলার আছিমগঞ্জ থেকে পাথারগান্দি অবধি অংশ এতটাই নষ্ট যে এখানে যান চলাচলে প্রায় বাধার সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার একটি পণ্যবাহী লরি বেহাল সড়কে ফেঁসে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়, রাতভর যান চলাচল বন্ধ ছিল, এতে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েন। জাতীয় সড়ক মেরামতির জন্য এলাকাবাসী স্থানীয় বিধায়ক ও সাংসদের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকে প্রায় কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে
শনিবার একটু করিমগঞ্জ জাতীয় সড়কের যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার কারণে মানুষ যাতায়াত করা সম্ভব হচ্ছে না। আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে যে প্রতিদিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আজকে জ্যাম থাকে। এমন একটা পরিস্থিতি বর্তমানে জাতীয় সড়কের অবস্থা দাঁড়িয়েছে। করিমগঞ্জ টু সরাবাড়ি যে রাস্তা, সরাবাড়ি থেকে পামরা যে রাস্তা, আজকে আমি সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে আমি করিমগঞ্জের সাংসদ ক্ষেপণাথ মোল্লা মহাশয় এবং পাতাকান্দির নবনিযুক্ত বিধায়ক তনু সংগ্রামী যুবনেতা শ্রীযুক্ত কৃষ্ণদীপাল মহাশয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে খুব শীঘ্রই, যেহেতু আমরা শুনেছি টাকাও স্যাংশন হয়ে গেছে, 22 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে, আমরা যাতে আমি দাবি জানাচ্ছি সারা আসাম সংগ্রামী ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে এবং করিমগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে, যাতে চরাবাড়ি টু করিমগঞ্জের যে রাস্তার যে বেহাল অবস্থা সেটা যাতে খুব সংক্ষেপে খুব কম সময়ে যাতে নিরসন করা হয়, সেই হিসেবে আমি বৃহত্তর আসিমগঞ্জ এলাকার পাতাকান্দি এলাকার পক্ষ থেকে এবং আমসুর পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। বড়খোলার লেবুর বন্দের বছর 26 যুবক কাজ করতেন কেরালায়, সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করতেন তিনি। এবার ছুটিতে বাড়ি আসতে রওনা হলেও তার পৌঁছনো হল না। বনমালী ভূমিজ নামের ওই যুবক ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন। বর্ধমানের কাছে নাকি এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি, পরে তার মৃত্যুও হয়। কিন্তু বনমালীর মৃতদেহ এখনও তার পরিবারের কাছে এসে পৌঁছয়নি। এ ব্যাপারে শুক্রবার পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা জেলা শাসকের সঙ্গে দেখা করে বনমালীর মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। তাদের সন্দেহ, ট্রেনে কোনো দুষ্কৃতী তার কাছ থেকে টাকা কড়ি ছিনিয়ে নিয়ে মেরে ফেলতে পারে, তাই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করা হয়েছে। আসামে প্রতিটি বিভাগের মাস্টার রোল, ওয়ার্ক চার্জড ও ক্যাজুয়াল কর্মীদের বেতন সমস্যা শীঘ্র মেটানোর দাবি জানিয়েছে পিডাব্লিউডি এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন। 18 থেকে 20 বছর ধরে ওই শ্রমিকদের স্থায়ী বেতনের বিষয়টি ঝুলিয়ে রেখেছে সরকার। এ ব্যাপারে একের পর এক নির্দেশ ইস্যু করা হলেও বাস্তবে শ্রমিকদের বিল তৈরি করাও সম্ভবপর হয়ে উঠছে না। এ নিয়ে সরকারের প্রতি উষ্মা ব্যক্ত করেছে অ্যাসোসিয়েশন। কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক পার্থ সারথী দে বলেছেন, রাজ্য জুড়ে 12,000 মতো এরকম শ্রমিক দীর্ঘদিন থেকে ঢুকছেন। শীঘ্রই তাদের বেতন সমস্যা স্থায়ী সমাধান করতে সরকারের কাছে তিনি দাবিও জানিয়েছেন। এই যে আমাদের নন্ডুগলার যে মাস্টার রোল এমপ্লয়ি অলওভার আসামে 12,000, ওদের যে এই যে ওদের বেতন পাওয়া নিয়ে, সময়ের বেতন নিয়ে এই যে একটা যে সরকারের তরফ থেকে একটা বিসি একটা আমরা ব্যবহার পাচ্ছি, আজকে একটা অর্ডার, দুই দিন পরে একটা অর্ডার, লাস্ট যে অর্ডার যেটা পেয়েছি আমরা 3 তারিখে অক্টোবরের 3 তারিখ, সেই অর্ডার অনুযায়ী কোনো ধরনের ওদের কোনো বিল বানানো সম্ভব নয়, কোনো ট্রেজারি ওদেরকে পেমেন্ট দিতে রাজি নেই, কারণ বিলই হবে না, কারণ যে হেড দিয়েছে 01 হেড, সেই হেডে উইদাউট ইনক্রিমেন্ট এবং হাউস রেন্ট বাদ দিয়ে 01 হেডে কোনো ধরনের বিল বানানো সম্ভবই না। তো আমরা সরকারের কাছে সেটা দাবি রাখছি যে অতিসত্বর আজকে ওদের যে সমস্যা সেটা 18 থেকে 20 বছরের সমস্যা, সেটা যাতে অতিসত্বর ওদের সমস্যার সমাধান করে দিতে। আর 2 নম্বর হলো এই যেটা বাইফারকেশন অফিস যেটা বাইফারকেশন হচ্ছে, সেই বাইফারকেশনে যাতে আমাদের লকপেড এমপ্লয়ি রেক ফোর অ্যান্ড ডেজি ওদের যাতে অফিসগুলো শিফটিং হচ্ছে এবং সেই শিফটিংয়ে যাতে ওদের কোনো অসুবিধা না হয়, কারণ অনেক অফিস শিলচর থেকে চলে যাচ্ছে নলবাড়ি, নলবাড়ি থেকে ডিব্রুগড় থেকে তিনসুকিয়া, ধলাই থেকে কাঠিগড়া থেকে সুনাই, তো সে সব কিছু বিচার করে যাতে ওদের পোস্টিং, বিশেষ করে লকপেড এমপ্লয়ি সাথে ওদের পোস্টিং যাতে করা হয়। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে পার্থ সারথী দে আরও জানান, তাদের সংস্থার নাম ভাড়িয়ে পূর্ত শ্রমিকদের একটি সংগঠন শিলচরে রাজ্য সম্মেলনের আয়োজন করেছে যা অপরাধের সামিল। ওই সংগঠনের বিরুদ্ধে তারা শীঘ্রই আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের এই সংস্থার নাম ভেঙে এবং নাম চুরি করে, আমি বলবো চুরি করে, যে রাজ্য সম্মেলন যেটা ডেকেছে সেই স্বনামধন্য রাজ্য পিডাব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি, সেটা আমরা হুঁশিয়ারি দিতে চাই যে সেরকম যেন ভবিষ্যতে না পড়ে, আর যদি সেটা বজায় রাখে উনি বা ওনারা পিডাব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন, তাহলে আমরা আগামী দিনে মহামান্য আদালতে দ্বারস্থতে আমরা বাধ্য হব। ছড়ায় শেখ ব্যাকরণ ও উচ্চারণ বইটির আবরণ উন্মোচন হচ্ছে 18 নভেম্বর। বরাক বইমেলা 2019 বিপিনচন্দ্র পাল সভাস্থলে বইটির আবরণ উন্মোচন করবেন কবি সাংবাদিক অতীন দাস। ওই দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য এবং বিশেষ বক্তা বিশ্বতোষ চৌধুরীর। শুক্রবার বইটির লেখক অলোক পাল চৌধুরী আমার বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ব্যাকরণ শেখা এবং মনে রাখা অনেকের কাছে কঠিন হয়ে দাঁড়ায়, তাই ছন্দের গাঁথুনিতে বিষয়টিকে সহজ করার একটা প্রয়াস করেছেন তিনি। এই বইটার নাম ছড়ায় শেখ
ব্যাকরণ ও উচ্চারণ। এই বইটা লেখার উদ্দেশ্য হলো ব্যাকরণ জিনিসটা খুব খটমটো লাগে সবার কাছেই, আর একে মনে রাখাটা কঠিন হয়। এই যে সমস্যাটা, সেই সমস্যাটা থেকে বেরোনোর জন্যে আমার মনে হয়েছে যে ব্যাকরণকেও যদি ছন্দের গাঁথনিতে গাঁথা যেত তাহলে হয়তো সেটা মনে রাখা যেত। আর মনে রাখতে পারলে তারপরে যখন কেউ একা বসে থাকবে তখন রোমন্থন করে, মনে মনে রোমন্থন করে, সেটা ঠিকমতো বুঝতে পারবে। আর ব্যাকরণ যদি ঠিকমতো জানা না থাকে তাহলে উচ্চারণও বেশ কিছু অসুবিধে হয়। তো তার জন্য আমি এভাবে পুরো ব্যাকরণটা ছন্দের গাঁথনিতে লিখেছি, সংক্ষিপ্ত ব্যাকরণ। এতে সমস্ত কিছু নেই কিন্তু বেশ অধিকাংশই আছে। আর উচ্চারণটা দিয়েছি বিশেষ করে আমাদের ইতদঞ্চলে উচ্চারণের যে সমস্যাটা হয় সেটা থেকে লক্ষ্য রেখে, উচ্চারণের প্রকৃতি, কোন উচ্চারণ কীভাবে পাল্টে যায়, কী হয়, কারণ কী, এগুলো বলেছি। আর্য সংস্কৃতি বোধনী সমিতির প্রাক্তন উপদেষ্টা সূর্যকুমার তর্ক, সরস্বতী চতুষ্পাঠীর প্রাক্তন অধ্যাপক প্রয়াত পণ্ডিত গোপিকা রঞ্জন তর্কতীর্থ ভট্টাচার্যের জন্ম শতবর্ষপূর্তি 16 নভেম্বর শনিবার। এ উপলক্ষে আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন তারাপুর মদনমোহন আখড়ায় সন্ধে 6:30টার ওই অনুষ্ঠানে 5টি সংগঠনকে সংবর্ধনা জানানো হবে। এই সংগঠনগুলো হলো পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র, আর্য পরিষদ, মদনমোহন ট্রাস্ট, সূর্যকুমার তর্ক সরস্বতী চতুষ্পাঠী এবং সংস্কৃত ভারতী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আসাম চুক্তির 6 নম্বর ধারা রূপায়ণ, আলোচনা করতে বরাকে উচ্চস্তরীয় কমিটি। সেনা দিয়ে দেশ জয় করা যায় না, বরাক বইমেলায় শ্যামল ভট্টাচার্য। গান্ধীবাগ হস্তান্তরের প্রতিবাদে মাঠে কুচি কাচারাও, শিশু দিবসে ছাত্রদের ধর্ণা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।